হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আজকের এই ভিডিওতে আলোচনা করবো অ্যাপেটিস সিরাপের বিষয় নিয়ে এই অ্যাপেটিস সিরাপটির সঠিক ব্যবহারবিধি কি কোন কোন সমস্যায় ব্যবহার করে কী লাভ পাওয়া যাবে এই সিরাপটি কারা কারা ব্যবহার করতে পারবে কারা কারা ব্যবহার করতে পারবে না এবং এই সিরাপটি আপনারা কোথা থেকে কিনতে পারবেন তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনাদের দেবো তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই অ্যাপেটিস সিরাপটি সম্পূর্ণ একটি অরিজিনাল ঔষধ এই অ্যাপেটিস সিরাপটি আপনারা খুব সহজেই যে কোনো ঔষধের দোকান থেকে কিনতে পারবেন এই সিরাপটি আসে একশো এম একটি কাচের শিশিতে তো চলুন এইবার জেনে নেওয়া যাক এই অ্যাপেটিস সিরাপটির সঠিক ব্যবহার বিধি এবং কোন কোন সমস্যায় ব্যবহার করে কি লাভ পাওয়া যাবে আজকের দিনে দেখতে গেলে বাচ্চা থেকে বয়স্ক সকলের শরীরে তিনটে কমন সমস্যা রয়েছে প্রথম সমস্যাটি হচ্ছে খিদে না লাগা বাচ্চা থেকে বয়স্ক আজকের দিনে সকলেরই কিন্তু এই সমস্যাটি রয়েছে তার সাথে সাথে অনেক বাচ্চার আছে বয়স বাড়ছে কিন্তু শরীরের ওজন বাড়ছে না সব সময় ক্লান্ত থাকে খাবার দাবার দেখলেই বমি করে ফেলে এই সমস্যাটাও কিন্তু আজকের দিনে অনেক বাচ্চার রয়েছে তারপর অনেক বয়স্কদের রয়েছে শরীরের ওজন বাড়ছে না মোটা হতে পারছে না খিদে লাগে না অরুচি ভাব এই সমস্যা কিন্তু তাদের অনেক অনেকের ভিতরেই রয়েছে তো এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে এই অ্যাপেটিস সিরাপটি আপনারা ব্যবহার করতে পারেন এই অ্যাপোটিস সিরাপটি বাচ্চা থেকে বয়স্ক সবাই ব্যবহার করতে পারে বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ এম সকালে এবং পাঁচ এমএল রাত্রে ব্যবহার করাতে পারেন আর বড়দের ক্ষেত্রে দশ এম এল সকালে দশ এম রাত্রে ব্যবহার করাতে পারেন বা চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সিরাপটি ব্যবহার করতে পারেন বন্ধুরা এই সিরাপটি ব্যবহার করলে কি হবে আপনার খিদে বাড়বে আপনার শরীরে ভিটামিনস তৈরি হবে আপনার শরীরে কখনোই রক্তের কমি দেখা দেবে না আপনি সব সময় সুস্থ এবং সবল থাকবেন আপনার বয়স বাড়ার সাথে সাথে শরীরের গঠনও বৃদ্ধি পাবে বাচ্চাদের ক্ষেত্রে তারা ভরপুর খেতে পারবে টাইম টাইম খেতে পারবে খাবার দাবার খাওয়ার পর তাদের পেটে কোনো গণ্ডগোল বা সমস্যা দেখা দেবে না এই সিরাপটি কিন্তু অনেক কার্যকারিত এবং উপকারিত এই সিরাপটি বন্ধুরা ব্যবহার করার আগে কিন্তু সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন তো এই সিরাপটি কারা কারা ব্যবহার করতে পারবেন না গর্ভবতী মহিলারা এই সিরাপটি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন বা যারা অন্য কোনো রোগের ঔষধ ব্যবহার করছেন তারাও এই ঔষধটি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন তাছাড়া বন্ধুরা এই সিরাপটির থেকে সেরকম শরীরে কোনো ক্ষতি বা সমস্যা হয় না আপনারা নিশ্চিন্তে এই সিরাপটি ব্যবহার করতে পারেন